আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা টোটাল বাংলাদেশ তৈরি করে, সে কারণে আমরা কিন্তু একেবারে প্রায় সকল আমাদের শিক্ষার্থীদেরকে শিক্ষার আওতায় আমরা কিন্তু রাখতে পেরে কিছু হয়তো 8-10% আমরা এখনো তাদের কাছে পুরোপুরি রিচ করতে পারি। অধিকাংশ শিক্ষার্থীকেই আমরা অনলাইনে শিক্ষার মধ্যে নিয়ে আসতে পেরেছি। আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে বেশিরভাগ, মাধ্যমিক তো পুরোটাই আমরা টেলিভিশনের মাধ্যমে করছি, কাজেই এটা তো গেল আমাদের পড়াশোনার দিকটা যেটুকু। কারণ এখন তো পরিবেশ নিশ্চয়ই আপনারাই ভালো নিশ্চয়ই প্রত্যেকেই বোঝেন, সবারই বাড়িতে হয়তো শিক্ষার্থী আছে, এখনো তো পরিবেশটা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবার মতো অনুকূল নয়। এবং পৃথিবীতে কোনো কোনো দেশ যেখানে হয়তো সংক্রমণের হার অনেক কমে গেছিল বলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়েছিল, তারাও কিন্তু তারপরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। তো আমরা আমাদের এই বিপুল সংখ্যক শিক্ষার্থীদের জীবন নিয়ে তো কোনো ঝুঁকি নিতে পারি না। আর পরীক্ষার কথা বলেছেন, অবশ্যই যে বাড়িতে একজন পরীক্ষার্থী আছে, আমরা তো HSC এখন সামনে আছে, HSC আমাদেরকে বন্ধ করে দিতে হয়েছিল, 1 এপ্রিল থেকে হবার কথা ছিল, আমরা বন্ধ করে দিতে বাধ্য হয়েছি কারণ তখন নেবার মতো সুযোগ ছিল না। এবং এটা এখনও নিশ্চয়ই আপনাদের কাছে স্পষ্ট যে আসলে এখনও এত বড় একটি পাবলিক পরীক্ষা যেখানে শুধুমাত্র পরীক্ষার্থীর সংখ্যাই 14 লক্ষ, তার সঙ্গে শিক্ষকরা আছেন যারা সেখানে পরীক্ষক হিসেবে যারা থাকবেন, আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থাকবেন, পরিবারের সদস্যরা আমাদের সাধারণত পরীক্ষার্থীদের সঙ্গে আসেন, এবং এদের অধিকাংশই কিন্তু গণপরিবহনে যাতায়াত করবেন। এই বিপুল সংখ্যক মানুষের এবং তাদের পরিবারের জীবনের ঝুঁকি নিয়ে একটা পরীক্ষা শুধু চাইলেই তো আমরা করে ফেলতে পারি না, আমাদেরকে অনেক জিনিসই ভাবতে হয়। অনুকূল পরিবেশ হওয়া মাত্রই আমাদের যেহেতু সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া আছে, আমরা পরীক্ষার্থীদেরকে অবশ্যই আমাদের কয়েকদিনের একটা নোটিশ দিতে হবে, কারণ যেহেতু এখন কবে হবে তার ঠিক নেই, সে কারণে হয়তো পড়াশোনায় তারা যেভাবে মনোযোগী হয়ে একেবারে পরীক্ষার জন্য প্রস্তুতি নেন এখন হয়তো তার থেকে একটু কম হয়তো মনোযোগ অনেকেই দিচ্ছেন। তো 15 দিন অন্তত পক্ষে তাদেরকে নোটিশ দিয়েই আমরা আমাদের পরীক্ষা নেব, কিন্তু পরীক্ষা নেবার মতো একটা পরিস্থিতি অন্তত হতে হবে, সেটি না হলে আমাদেরকে তো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কাজেই আমরা যখন বুঝবো এবং আপনারাও বুঝবেন, কারণ এটা তো শুধু আমাদের একার বোঝার বিষয় নয়, আমরা সবাই বুঝবো যে এখন এত বড় একটি পাবলিক পরীক্ষা নেবার মতো অনুকূল পরিবেশ আছে, সেটি হওয়া মাত্রই আমরা এ ব্যাপারে আপনাদেরকে সিদ্ধান্ত জানিয়ে দেবো। মানে এখন তো বলতে পারছি না, আজকের কথা বলতে পারছি না, তো আজকে যদি বলতে না পারি তাহলে অন্তত পক্ষে আগামী 15 দিনের মধ্যে হবার কোনো সম্ভাবনা নেই, এরপরে যখন অনুকূল হবে তারপরে হবে। কাজেই আসলে এখন তো কোনো, যদি আপনারা আমাকে বলতে পারেন কবে নাগাদ করোনা চলে যাবে তাহলে আমি তারিখ বলে দিতে পারি। শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়টা তো একই আসছে, অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়টাও যদি স্বাস্থ্য ঝুঁকি না কমে তাহলে সেক্ষেত্রে তো আমাদেরকে, এবং আমরা কিন্তু এই বিষয়টায় আমরা সকলে, এবং এই ক্ষেত্রে মিডিয়ার একটা খুব বড় ভূমিকা আছে, যদি আপনারা আরো বেশি সবাইকে উদ্বুদ্ধ করতে পারেন, আমরাও চেষ্টা করছি, আপনাদেরও যদি পুরোপুরি সহযোগিতা পাই, তাহলে যদি সকলেই স্বাস্থ্যবিধি খুব সঠিকভাবে দেশের প্রত্যেকটি মানুষ যদি মেনে চলে তাহলে কিন্তু খুব দ্রুতই আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গাটাই পৌঁছাতে পারি। আমাদের উপর নির্ভর করছে সবার। একটা বিষয় সেই পরীক্ষাটির বিষয়ে আমাদের একটি প্রস্তাবনা মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত গ্রহণের জন্য যাচ্ছে, সিদ্ধান্তটি গৃহীত হলে যেভাবেই সিদ্ধান্ত হোক, সিদ্ধান্তটি গৃহীত হলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। পরিবেশ অনুকূলে আসলে 15 দিন আগে জানিয়ে দিবেন যে কবে পরীক্ষা নেওয়া হবে। জি জি, অনেক ধন্যবাদ।